নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষায় ধর্মকথার এই পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম দর্শক বন্ধুরা আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলেই অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাচীর আচার বা ব্রত পালন করা হয় অম্ববাচী হিন্দু ধর্মের একটি আচার বা ব্রত শাস্ত্রমতে ধরিত্রী মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন পূর্ণবয়স্ক মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী প্রচলিত ধারণা অনুযায়ী এই সময় কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে কোন রকম লাঙুল চালানো হয় না জমি খোড়া বা সমস্ত ধরনের কৃষি কাছ থেকে বিরত থাকা হয় এই সময় সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না তবে নিত্যকর্ম অনুষ্ঠিত হতে থাকে এই তিন দিন কেটে গেলে মাঙ্গলিক কাজ বা চাষের কাজে আর কোনো বাধা থাকে না এই তিন দিন বন্ধ রাখা হয় মন্দিরের দ্বার দর্শক বন্ধুরা অম্ববাচী চোদ্দোশো আঠাশ বঙ্গাব্দের অর্থাৎ ইংরেজির দু সালের অম্ববাচী তিথিটি কখন আরম্ভ হচ্ছে এবং এবং কখন এই তিথির পরিসমাপ্তি ঘটবে সেটি আমরা এখন দেখে নিই অম্ববাচী দু হাজার একুশ আরম্ভ সাতই আষাঢ় চোদ্দোশো আঠাশ ইংরেজির বাইশে জুন দু মঙ্গলবার দিবা ঘন্টা দুটো ছ মিনিট সাতাশ সেকেন্ডে অম্ববাচী প্রবৃত্তি এবং এই অম্ববাচী তিথির পরিসমাপ্তি ঘটবে দশই আষাঢ় চোদ্দোশো আঠাশ ইংরেজির পঁচিশে জুন দু শুক্রবার রাত্রি ঘন্টা দুটো উনতিরিশ মিনিট ন সেকেন্ডে অর্থাৎ এই সময় অম্বুবাচীর নিবৃত্তি ঘটবে আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি আপনাদের উপকারে লেগে থাকে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন আপনাদের একটি লাইক আমাদের ভীষণভাবে উৎসাহিত করে এবং অবশ্যই পর্বটি বন্ধুদের সাথে শেয়ার করুন সহজ ভাষায় ধর্মকথায় যারা নতুন দর্শক বন্ধু তারা অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে সহজ ভাষার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার